করতে হবে। স্যার কিসের বিষয়ে আজকে এই যে সভাটা হয়েছে বা আপনাদের মিটিং হয়েছে? ব্লক লেভেল টাস্ক ফোর্স, আপনারা জানেন যে প্রত্যেকটা ব্লকে ব্লক লেভেল টাস্ক ফোর্স মিটিং করে কোভিড সিচুয়েশনের উপরে। তাই আজকে পদ্মবিল আরডি ব্লকে ব্লক লেভেল টাস্ক ফোর্সে মিটিং কনভিন করা হয়েছিল। সেই মিটিংয়ে আমাদের এভেলে সাহেব তথা চেয়ারম্যান এবং মেডিকেল অফিসার রতনপুর এবং রাজনগর পিএসসি ওনারা উপস্থিত ছিল। আগামী দিনে কি পরিকল্পনা থাকা দরকার, কি সতর্কতা মেনটেন করা দরকার, কী কী প্রিকশনসগুলি মেনটেন করবে, এবং যে যে যা যে যেই এরিয়া থেকে এসছে সেই এরিয়াতে একটা ভালোভাবে একটা প্রচার করবে, যাতে সামনের দিনে কোভিড পরিস্থিতির মধ্যে আমরা কীভাবে মোকাবেলা করতে পারি। মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্সিং, পঞ্চায়েত লেভেলে মনিটরিং কমিটিগুলিকে অ্যাক্টিভেট করা এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মানুষকে বোঝানো, যদি সিমটোমেটিক কেস হয় তাহলে টেস্ট করা, ভ্যাকসিনেশনের উপরে জোর দেওয়া, এসব প্রভৃতি বিষয়ে আজকে মিটিংয়ে আলোচনা। ভ্যাকসিনেশন এখানে পদ্মবিলতে অ্যাসার্চ করুন, আমরা এরকম কোনো এরিয়া দেখিনি যেখানে ভ্যাকসিনেশন নিতে চাচ্ছে না। কালকে আমি তুলাশিকরকে গেছিলাম, তখন হলংমোতায় বা গোপালনগরের একটা অংশ, বিদ্যাপীঠের একটা অংশ আমার কাছে রিপোর্ট রয়েছে যে তারা ভ্যাকসিনেশন নিতে চাচ্ছে। ভ্যাকসিনেশন নিতে চাচ্ছে না, এটা ডেফিনেটলি আমরা চেষ্টা করবো, ব্লকের তরফ থেকেও চেষ্টা করা হবে, আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে, যাতে মানুষগুলোকে কনভিন্স করা হয় তারা যাতে ভ্যাকসিনেশন নেয়। এখানে অ্যাসার্চ রিপোর্টেড হয়নি, বলা হয়েছে দেখতে কোথাও এরকম রেজিস্ট্যান্স আছে কি না, যদি থাকে তাহলে সেটা স্টেপ নেওয়া হয়। তিনি 5 তারিখ মে 2021 বুধবার পদ্মবিল ব্লক ইয়ান্ডারো ব্লক লেভেল করোনা মনিটরিং কমিটি নিয়ে বিশেষ নারকুকমানি মিটিং সন্তিনি খাইলেখা বিশেষ করে যে তব ভারতবর্ষ বিভিন্ন রাজ্য সাথে এবং পৃথিবী নিয়ে বিভিন্ন জায়গানি সাথে সাথে ত্রিপুরা রাজ্যও কোভিড 19 যেভাবে প্রকোপ হয়ে থাকা দিনে দিনে বাড়ে থাকা আগুনভাবে সচেতনতা অ্যাওয়ারনেস প্রোগ্রাম প্রাইমারি থাকতাম এবং ব্লক ভিত্তিক এবং সাব ডিভিশন ভিত্তিক যেভাবে অ্যাওয়ারনেস চলে সম্বন্ধে জায়গাও ওয়ানসুকা প্রতিটি ব্লক নিয়ে আন্দা রব কোভিড 19 বাহিকে চুন কাটেই মান নাই আগুনভাগে চুন সচেতনতা ভ্যাকসিন নানানি তারপরে চিনি কেমনি যদি দুর্বলতা তঙ্কায় বিনি টেস্ট ক্লাইনানি অবনত ইয়া বই যত পলিটিক্যাল পার্টি প্লাস ব্লক নিয়ে আন্দার যে তিনটা প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে ডক্টর সাহ তাই চিনি খোয়ায় ডিস্ট্রিক্ট নি ডিআইও সাহ তাই এসডিএম বিডিও সহ ইয়া বই তিনি চিনি কক সাহ রেখা এবং চিনি ব্লক নিয়ে আন্দার তিনটা প্রাইমারি হেলথ সেন্টার আমপুরা প্রাইমারি হেলথ সেন্টার বাইজালবাড়ি প্রাইমারি হেলথ সেন্টার রতনপুর দশরথ দেব মেমোরিয়াল প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে আন্দার যত সাব সেন্টার তঙ্গ এবং যত বাজার তঙ্গ আরও বাজার কমিটি প্লাস সাব সেন্টার নিয়ে এরিয়াও কামিনি লোক রক ভাই যে ভ্যাকসিন নানান তৈরিয়া বই কব সারে যাক না এবং ভ্যাকসিন বোঝাক নাই এবং রাজ্য নিয়ে বিভিন্ন জায়গাও যেভাবে ভ্যাকসিন নাহারকা যে যে সাব ডিভিশন নিয়ে বড় রক যে যে ডিস্ট্রিক্ট নিয়ে যে যে গ্রাম পঞ্চায়েত নিয়ে বড় রকম হেকিন হচ্ছেন গো নাহারে যে তাও ক্রিমা চিকিৎসা মহামারী নিয়ে হইতে সঙ্গে মানা নিভাবে যে ভ্যাকসিন তৈরিয়া বই তিনি আলোচনা এমনি তো যারা ডিপার্টমেন্ট নি বড় রক বড় রক্তে এবং কাহামকে সাই মান নাই আমার ভাগে তিনি নিচ্ছেন মিটিং ও লাইট হাঙাই ছিলেন ডিস্ট্রিক্ট মিটিং হব আলোচনা আমার চিনি ডিআইও সাহ তঙ্গ তে কবাম্মা ডক্টর তঙ্গ ডিএম তঙ্গ এসডিএম তঙ্গ আরও হচ্ছেন আলোচনা আমার এবং তিনি ব চিনি ডক্টর সাহ সম্বায়ক বড় নি বিষয়টি আলোচনা আমার মানে যে করোনা ভাইরাস নি যে ভ্যাকসিন নামা নি বিষয়তে কোনো সাইড এফেক্ট মানে তাবক সুযোগ আছে লোকিয়া এবং বরফনি রিপোর্ট মতে ছাইমাঙ্কা কিন্তু আরও একটা কিছু আতঙ্ক যদি কেব শরীর যদি বিনি শারীরিক ফিজিক্যালি যদি উইক তং তম গাছে হয়তো কিচা মিচা লমইমানো এবং যে ভ্যাকসিন রোজাগ শরীর ইঞ্জেকশন নিবেশিংতে আপনি বাকি কিচা মিচা লোম নাই আসল জ্বরা চুন ছাইমানো আপনি বাকি লোমে যে বিধি নাংমানি আবর বড়ই রহর তেনকে যে ভ্যাকসিন না ওই থেকে আমি সাধারণত রিপোর্ট সরকারিভাবে আনখানায়াক হোক এবং বারবেলি কিছা সালাইমার হোক হাইন হোক কিছা মিছা কিন্তু ফোন ফোন বাই সেমিনার থাকে কেন আপনি বাকি যে যে প্রাইমারি হেলথ সেন্টার নিয়ে চিনি ডক্টর সাহ চম্বায়ক বরফ নিয়ে আন্দার অমহায় যদি ঘটনা ঘটে তোমায় নিশ্চয়ই রিপোর্ট মান খামন তাহলে জোরা রিপোর্ট মানিয়া একে মনো কয়না নিবসঙ্গ অ্যাকচুয়ালি কাহাম নিবাগে
সরকারি যে পদক্ষেপ এবং কোটি কোটি রান খরচ করলে, এছাড়াও আর্থ যে ভ্যাকসিন তবু রুই তঙ্গ নাকি আশা খেলাই নেগেটিভ বিভাগে কিছু নর প্রশ্ন ফাইবাইয়া পজিটিভ বিভাগে ন কাহাম বিভাগে নর খাইজাক হমকে আমি সারানি সম্মানি হুকে হয়তো চিনি বড় কিচা মিচা দুর্বলতা ফানো বিমান বা কাহাকে বুঝি সুগিয়া আর কনফিউজ নাঙি ফানো দুর্বলতা হমানো আমি বাগে যারা সাব সেন্টার থাঙ্গিয়া কই অ্যাওয়ারনেস প্রোগ্রাম খেলাইয়া কই ডক্টর সাহেব বা বিস্তারিত সারাইপুরকে বরমি কনফিডেন্স দেব কারাকুই বারে ফায়ান আশা খাই এবং বরমি বিশ্বস্ততা কই তুতে বো কারাকুঙ্গানে কম হয় আশা খাই।